মামুন খেয়া ইজ ইংলিশ মিসলাইনিয়াস বা বিবিধ প্রিয় শিক্ষার্থী বিবিধ বলতে এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির স্ট্রাকচার দেয়া আছে এই স্ট্রাকচারগুলোর মধ্যে কিছু স্ট্রাকচার বা কিছু ফর্মুলা আমাদের পরিচিত অর্থাৎ ইতোমধ্যেই পড়ে ফেলেছি আর কিছু নতুন আছে তো এখানে এরকম বিভিদের জন্য তিনটি টেবিল আকারে দেওয়া আছে এরপর আরেকটি পেজ আছে তো যাই হোক আমরা মিসলেনিয়াস ওয়ানে দেখি প্রথম স্ট্রাকচার টেবিলে বাম পাশে একটি কলাম আছে এই কলমে সাবজেক্ট দেওয়া আছে এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া আমরা আই সাবজেক্টটা ধরেই প্র্যাকটিস করব আর আপনি যখন এই প্র্যাকটিসটা কমপ্লিট করবেন এরপর নিজে প্র্যাকটিস করার সময় অন্যান্য সাবজেক্টগুলো দিয়েও প্র্যাকটিস করবেন তো এখন প্রথমেই আছে আই এরপর এম ইজ আর প্রথম একেবারে উপরের শাড়িতে এম ইজ আর তাহলে আমরা আই এর সাথে এম নিয়ে নিলাম এরপর লাইকলি টু এরপর আছে আটহ্যান্ড এবং রিজাইন দুটো ভার্ব আছে তো আই এম লাইকলি টু মানে আমার যোগদান করার সম্ভাবনা আমার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু আটহ্যান্ড আমার যোগদান করার সম্ভাবনা আছে তাহলে এখানে স্ট্রাকচার হচ্ছে বি লাইকলি টু এরপর ভার্ব বি লাইকলি টু ডু অর্থাৎ বি মানে এম ইজ আর লাইকলি টু এবার অর্থাৎ আই এম লাইকলি টু অ্যাট্যান্ড আমার যোগদান করার সম্ভাবনা আছে এবার যদি আমি এটাকে পাস্ট সিম্পল করি তাহলে হবে আই ওয়াজ লাইকলি টু দেখুন নিচের লাইনে আই ওয়াজ লাইকলি টু অ্যাট্যান্ড আমার যোগদান করার সম্ভাবনা ছিল এবার অ্যাট্যান্ড ভার্বকে যদি আমরা চেঞ্জ করে রিজাইন দিই দেখুন আই এম লাইকলি টু রিজাইন আমার পদত্যাগ করার সম্ভাবনা আছে তাহলে উই আই ওয়াজ লাইকলি টু জয়েন আমাদের আমার যোগদান করার সম্ভাবনা ছিল ওয়াজ ওয়ার দিলে ছিল অথবা যদি রিজাইন দিই এখানে আই ওয়াজ লাইকলি টু রিজাইন আমার যোগ পদত্যাগ করার সম্ভাবনা ছিল তাহলে মনে রাখতে হবে স্ট্রাকচারটুকু লাইকলি টু এরপরে ফার্ব বি অর্থাৎ অ্যামিজার লাইকলি টু এরপর মূল ফার্ব এবার পাস্ট সিম্পল যদি দিই বিয়ের স্থলে যেতে হবে দিলে প্রেজেন্ট আর ওয়াজ ওয়ার দিলে পাস্ট বোঝাবে এরপরে স্ট্রাকচার দেখুন আই এম সাফোজ টু গৌ অর্থাৎ এখানে আমাদের স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব এরপর সাফোজ টু এরপর যে কোনো ভার্বের বেস ভার্ব বেস রুপ বসবে আই এম সাফোজ টু গো আমার যাওয়ার কথা এরপর নিচের লাইনে দেখুন আই ওয়াজ সাপোজ টু গো আমার যাওয়ার কথা ছিল অর্থাৎ অ্যামেজার দিলে যাওয়ার কথা আর ওয়াজ বয়ার দিলে যাওয়ার কথা ছিল তাহলে যদি আমরা এই গৌ ভার্বটাকে চেঞ্জ করে দিই যেমন খাম তাহলে আই এম সাপোজ টু খাম আমার আসার কথা আই ওয়াজ সাপোজ টু কাম আমার আসার কথা ছিল অথবা যদি আমরা গিফট দিই এখানে আই এম সাপোজ টু গিভ আমার দেওয়ার কথা আই ওয়াজ সাপোজ টু গিভ আমার দেওয়ার কথা ছিল এরপরের স্ট্রাকচার বা ফর্মুলা সেটা হচ্ছে ফিল লাইক এরপর ভার্বের আইএনজি ভার্বের সাথে অর্থাৎ ভার্ভের প্রেজেন্ট পার্টিসিপাল তাহলে আই ফিল লাইক এই ফিল লাইক সহ ফিল লাইকের সাথে ভার্ভের আইএনজি সহ আমাদের পুরো একটা স্ট্রাকচার আই ফিল লাইক সুইমিং আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে এবার দেখুন নিচের লাইনে ফেল্ট লাইক অর্থাৎ ফিল এর পাস্ট সিম্পল আই ফেল্ট লাইক সুইমিং আমার সাঁতার কাটতে ইচ্ছা করছিল তাহলে যেখানে আমরা দেখবো ইচ্ছা করছে সেন্টেন্স আছে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব আই ফিল লাইক সুইমিং আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে আই ফিল লাইক বাস্কিং বাস্ক মানে হচ্ছে রোদ পোহানো আই ফিল লাইক বাস্কিং আমার রোদ পোহাতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডান্সিং আমার নাচতে ইচ্ছা করছে এরপর আই ফেল্ট লাইক যদি ফার্স্ট সিম্পল আই ফেল্ট লাইক সুইমিং আমার সাঁতার কাটছে ইচ্ছা করছিলো আই ফেল্ট লাইক লাফিং আমার হাসতে ইচ্ছা করতেছিল আই ফেল্ট লাইক ক্রাইং আমার কাঁদতে ইচ্ছা করছিল অর্থাৎ কান্না করতে ইচ্ছা করছিল এরপর দেখুন আর একটা স্ট্রাকচার আমরা নিড এই নিড মডেল হিসেবেও ব্যবহার করা যায় আবার মূল ভার্ব হিসেবেও ব্যবহার করা যায় অর্থাৎ বেস ভার্ব হিসেবেও ব্যবহার করা যায় দেখুন আই নিড টু বাই আমার কেনা দরকার আই নিড টু সেল আমার কেনা দরকার নিড টু সেল আমার বিক্রি করা দরকার আই নিড টু বড়ো আমার ধার করা দরকার এরপর নিড থেকে যদি আমরা নিডেড করি তাহলে আই নিডেড টু বাই আমার কেনা দরকার ছিল অর্থাৎ পাস্ট্রিম বলে চলে গেল আই নিডেড টু পার্সেস আমার কেনা দরকার ছিল আই নিডেড টু খ্যাচ আমার ধরা দরকার ছিল এবার নেগেটিভ করার সময় আমরা মডেল হিসেবেও করতে পারি মূল ভার্ভ হিসেবেও করতে পারি দেখুন প্রথমে আছে মূল মূলভার্ব হিসেবে নিড ব্যবহার করা হয়েছে আই নেগেটিভে আই ডোন্ট নিড টু সেই আমার বলা দরকার নেই আর আই ডোন্ট নিড টু রিড আমার পড়া দরকার নেই আই ডোন্ট নিড টু ইট আমার খাওয়া দরকার নেই দেখুন আমরা এটাকে মূল মূলভার্ব বলছি এই কারণে আমরা যখন কোনো অ্যাকশন ভার্ভকে নেগেটিভ করি তাহলে ডোন্ট দিয়ে করি যেমন আই রাইট আই ডোন্ট রাইট আই রাইট আই ডোন্ট রাইট আই রোড আই ডি ডো্ট রাইট দেখুন এবার নেগেটিভ আছে আই ডিডন্ট নিড আই ডিডন্ট নিড টু সেই আমার বলা দরকার ছিল না আই ডিডন্ট নিড টু বাই একইভাবে যদি আমরা সে এর পরিবর্তে বাই বলি আই নিডোট আই ডিডন্ট নিড টু বাই আমার কেনা দরকার ছিল না আই ডিডন্ট নিড টু ঠেক আমার নেওয়া দরকার ছিল না এবার দেখুন মডাল হিসেবে নিডকে ব্যবহার করা হয়েছে আই নিড নোট ঠেক নিড নট মডেল হিসেবে এই জন্য হলো দেখুন যে কোনো মডালকে নেগেটিভ করার জন্য মডালের পরে নট দিতে হয় যেমন ক্যান নট খুড নট আই ক্যান ফ্লাই ফুটবল আই খাঁট ফ্লাই ফুটবল অর্থাৎ ক্যান নট ফ্লাই ফুটবল দেখুন এখানে নিড নট এই নিডের পরে মডেল আসলো তার মানে এটা মডেল হিসেবে ব্যবহার করা হলো তাহলে আই নিড নট আমার নেয়া দরকার নেই আই নিড নট ওপেন আমার খোলা দরকার নেই আই নিড নট হোল্ড আমার ধরা দরকার নেই আই নিড নট ক্লিক আমার ক্লিক করা দরকার নেই এবার আই নিড ইড নট যেমন ক্যান থেকে খুদ হয়ে যায় সেখানে নিড থেকে নিডের পাস্ট সিম্পল করা হলো অর্থাৎ এটাকে মডেল হিসেবে ব্যবহার তাহলে আই ইড নট ঠেক আমার নেওয়া দরকার ছিল না আই নিড ইড নট মেক আমার তৈরি করা দরকার ছিল না আই নিডিড নট খাবার আমার ঢেকে রাখা দরকার ছিল না প্রিয় শিক্ষার্থী এরপর দেখুন একটা আলাদা দুটো সাবজেক্ট দেওয়া আছে দ্য ফশন্ট এরপর আছে দেই তাহলে এখানে একটি স্ট্রাকচার দুই রকমের অর্থ আসে এটা যদি আমরা ফন্ট শব্দটাকে ব্যবহার করে দেখুন ফেশন সাবজেক্ট তাহলে দ্য ফন্ট ইজ এরপর এম ইজ এম এবং আর ব্র্যাকেটে আছে দ্য পেশেন্টের সাথে ইজ বসাতে হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ইজ বসলো এরপর অ্যাবাউট টু যে কোনো ভার্ব বসাতে পারে তাহলে এম ইজ আর অ্যাবাউট টু এরপর যে কোনো ভার্ব তাহলে আমরা সেন্টেন্সটা পড়ি দ্য ফন্ট ইজ অ্যাবাউট টু ডাই অর্থ হচ্ছে রুগীটির মরো অবস্থা বা মুমূর্ষ অবস্থা তাহলে এই এম ইজ আর অর্থাৎ ভার্বের সাথে অ্যাবাউট টু দিয়ে মূল ভার্ব আসলে এটা দিয়ে এমন কিছু বোঝায় যা এই ঘটলো ঘটলো বলে মানে প্রায় ঘটে যাচ্ছে প্রায় হয়ে যাচ্ছে তো দেখুন আমাদের সেন্টেন্স মানে মরমর অবস্থা মানে প্রায় মরে গেলো অল্প হয়তো মুমূর্ষ বলি আমরা এই অবস্থাকে তাহলে দ্য ইজ অ্যাবাউট টু ডাই রোগীটির মরমর অবস্থা এবার ফ্যাশনটার জায়গায় যদি আমি অন্য কিছু দেই যেমন দ্য রিভার ব্যাঙ্ক নদীর পাড় যেমন নদীর পার ভাঙছে তাহলে দ্য রিভার ব্যাঙ্ক ইজ অ্যাবাউট টু খালেপস নদীর পাড় ধসে পড়ল পড়ল বলে অবস্থা এরপর আমরা যদি সাবজেক্ট আরেকটা ব্যবহার করি দেখুন নিচে অথবা আরেকটা ওই যে কলাপসের সাথে আমরা একটা পারবো দ্য রুফ অর্থাৎ ছাদ কোনো একটা পুরাতন জনাজীর্ণ বাড়ির ছাদ দ্য রুফ ইজ অ্যাবাউট টু কলাপস ছাদটি ধসে পড়লো পড়লো বা ছাদটির অবস্থা বড় বড় এরপর যদি আমরা দেই ব্যবহার করি এখানে নিচে আরেকটা লাইন আছে দেখুন দেই আর অ্যাবাউট টু ঠেল দেই আর অ্যাবাউট টু ঠেল মানে তারা বলতে উদ্যত উদ্যত মানে এমন পর্যায়ে প্রায় বলে ফেললো প্রায় ঘটনাটা ঘটে গেলো দেই আর অ্যাবাউট টুজ্যভাবে তারা চলে যেতে উদ্যত এরপর পাঁচ টিম বলে গেলে দ্য ফট ওয়াজ অ্যাবাউট টু ডাই অর্থাৎ রুগীটির অবস্থা ছিল মোরো মরো বা রুগীটির অবস্থা ছিল মোমূর্ষ এরপর দেয়ার আর অ্যাবাউট টু দেই ওয়ার পাসেম বলে গেলে ওয়ার দেই ওয়ার অ্যাবাউথ টু ঠেল তারা বলতে উদ্যত ছিল দেই ওয়ার দেই ওয়ার অ্যাবাউট টু হিট দাম্যান তারা লোকটাকে মারতে উদ্যত ছিল উদ্যত ছিল মানে এমন পর্যায়ে যে প্রায় মেরে ফেলছিল প্রায় আঘাত করে ফেলেছিলো তাহলে আমরা এখান থেকে যে স্ট্রাকচারগুলো পেলাম সেগুলোকে আমি এখানে খুব স্লো পড়লাম কিন্তু আপনি নিজে যখন পড়বেন খুব দ্রুত পড়ে এগুলো আয়ত্তে নিয়ে আসবেন যেমন আয়াম লাইকলি টু প্রথমটা যদি পড়েন আই এম লাইকলি টু অ্যাটেন্ড আমার যোগান করার সম্ভাবনা আছে তাহলে আইএম লাইকলিউ টু এটা আমার যোগদান আছে আমাদের যোগদান করার সম্ভাবনা আছে ইউ আর তোমার তোমাদের যোগদান আর তাদের যোগদান করার হি ইজ লাইকলি টু অ্যাটেন্ড তার যোগদান করার সমস্যা সে ইজ লাইকলি তার যোগদান করার সমস্ত সেই ইজ দিয়ে এখানে পড়া যাবে না এরপর পাস্ট নিয়ে গেলে আই ওয়াজ অ্যাবাউট টু অ্যাটেন্ট আমার যোগদান করা সম্ভব উই ওয়ার অবাউটেন্ট আমাদের যোগদান করা সম্ভব সরি আই ওয়াজ অ্যাবাউট আই ওয়াজ লাইকলি টু আই ওয়াজ লাইকলি টু এটেন আমার যোগদান করা সম্ভব না ছিল উই ওয়াই লাইকলি টু এটেন আমাদের যোগদান করা সম্ভব ছিল ইউ আইল অ্যাকলিটিউ এটা তোমাদের তোমার যোগদান করা সম্ভব ছিল ইউলিটিউটেন তোমাদের যোগদান করা সম্ভব ছিল দেয় দে ওয়াই লিটু তাদের যোগদান করার সম্ভব ছিল হি ওয়াজ তার হ্যাটেন তার যোগদার করা সম্ভব হয়েছিল সি টু হ্যাটেন তার যোগদার করা সম্ভব হয়েছিল এইভাবে করে পড়ে ফেলবেন আপনি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে চান তাহলে আমাদের চ্যানেলের এই যে প্লে লিস্ট লক্ষ্য করুন ধারাবাহিকভাবে বইয়ের যে কন্টেন্টস আছে বইয়ের নাম সহ এই লিস্ট থেকে ক্লাসগুলো করবেন তাহলে খুব শৃঙ্খলার সাথে আপনি ক্লাসগুলো করতে পারবেন